আজকে হচ্ছে মিহি মিনহার জন্য একটা কেক এসেছে। পেজের নাম হচ্ছে লিমা চৌধুরী সিয়ামি ফুড শপ। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি থেকে এসেছে। তো কেকটা ওপেন করে দেখি। এর আগেও কিন্তু আপু পিঠা পাঠিয়েছিল, পিঠাগুলো অনেক বেশি মজার ছিল। তো এবারে হচ্ছে একটা কেক পাঠিয়েছে, উনি হচ্ছে হোমমেড ফুড, তারপরে হচ্ছে পিঠা, তারপরে হচ্ছে হোমমেড কেক, এগুলো সেল করে থাকে। আর হোমমেড জিনিস তো আপনারা সবাই জানেন খেতে যতটা মজা হয় আর তার থেকে বেশি স্বাস্থ্যসম্মত হয়। আমি একটু ওপেন করে দেখি, আপনারা সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আপুর কাছে। আর কোন দিকে আপু কিন্তু এখানে সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছে। এখানে একটু এগুলো ওপেন করো। এখানে হচ্ছে বক্সের কারণে কিছুটা এখানে লেগে গেছে, ডিজাইনটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তারপরে সমস্যা নাই, ডিজাইনটা দেখতে ভালোই লাগছে। এদিকে কর্নারটা এদিকে ঢুকে গিয়েছে যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এটা আমি হচ্ছে সন্ধ্যার দিকে কাটবো, কাটার পরে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। মিনহা কেক এটা আসার পর থেকে কান্নাকাটি শুরু করে দিছে, কেক এটা কাটবে আর খেয়ে ফেলবে, মানে পাগল পাগল হয়ে গেছে কাটার জন্য আর খাওয়ার জন্য। কেটে ফেলো, দুই বোনে কেটে ফেলো এখন। মাশাআল্লাহ চকলেট কেক সবার ফেভারিট। নাও এটা তোমার, এটা মিনহার, নাও নাও এটা তোমার। তারপরে এখানে দাও, কাটো, সবাইকে দাও, সবাইকে দিতে হয় না, কাটার পরে সবাইকে দাও, চামচ সহ সবাইকে দিয়ে আসো। এটা আব্বুর, মজা কেক মজা আছে, সবার জন্য দাও, সবার জন্য দাও। আমি একটু টেস্ট করে দেখি, দেখি তুমি একটা বাটি দাও, তার একটা নাও এখানে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ কেকটা অনেক মজা হয়েছে। চকলেট কেক তো সবার অনেক বেশি ফেভারিট, আর ঠান্ডা ঠান্ডা হওয়াতে আরো বেশি ভালো লাগছে। এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। দুপুরে চিন্তা করলাম যে তেলাপিয়া মাছের ভর্তা তৈরি করে, এই মাছের ভর্তা নাকি অনেক বেশি মজা হয়। তো আমি কিন্তু এর আগে কখনো এই মাছের ভর্তাটা আমি খাইনি, তো আজকে ভাবলাম করে ফেলি। আর হচ্ছে আজকে আমি আপনাদের সাথে অনেক বড় একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কারণ হচ্ছে কয়েকদিনের একটু একটু করে শ্যুট করা ভিডিওগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন আমি কী কী করেছি, কোথায় গিয়েছি, কী কিনেছি, সব কিছুই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। এরপরে হচ্ছে আজকে ফার্নিচার কিনতেও যাব। দেখা যাচ্ছে কি আসলে এখন অনেক বেশি লেটে ভিডিও দেওয়া হয়, আমার কাছে মনে হয় কি আর একটু মানে সব কিছু গুছিয়ে নিলে, সেটিং করে নিলে মনে হয় আর আবার আগের মতো হয়ে যাবে। সেটার জন্য আমার একটু অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু এখন ঝামেলা যাচ্ছে। তো মাছগুলোকে আমি একদম কড়া করে ফ্রাই করেছি, একদম গরম গরম ছিল। এখন যেটা করতে হবে এটাকে কাটা ছাড়িয়ে নিতে হবে, মানে মাছের কাটা আর হচ্ছে মাছগুলো আলাদা করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলাদা করে নিয়েছি, এরপরে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি, এরপরে এখানে কাঁচামরিচ নিয়েছি। আর এখন কেমন জানি কাঁচামরিচগুলো মোটেও ঝাল হয় না, খেতে কেমন জানি লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এরপরে হচ্ছে লবণ দিলাম, লবণ দিয়ে আমি একটু ভালোভাবে ইয়ে করে নিয়েছি। এরপর পেঁয়াজ নিলাম, ধনে পাতা নিলাম, এখানে কিন্তু আমি আরও পেঁয়াজ অ্যাড করেছি। প্রথমে যেগুলো কাটা হয়েছে একটু কম মনে হয়েছে, পরে আরও বেশি করে পেঁয়াজ অ্যাড করেছি, কারণ বেশি করে পেঁয়াজ হলে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়ার পরে তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। মাছের ভর্তা কে কে খেতে পছন্দ করেন হাত তোলেন, আমার কাছে কিন্তু মাছের ভর্তা অনেক বেশি মজা লাগে। আর দেখা যায় কি ঝাল ঝাল হলে কোনো কথাই থাকে না, আজকেরগুলো তেমন ঝাল হয়নি কারণ কাঁচামরিচগুলো মোটেও ঝাল ছিল না।
সে কারণে তেমন একটা ঝাল হয়নি। তারপরও মাছের ভর্তা বলে কথা, মানে মাছের ভর্তা দিয়ে কিন্তু আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন। আর আমাদের মানে বাঙালিরা না মানে একটু ভর্তা প্রিয়, যেমন ধরুন আপনি যদি একটু আলু ভর্তা, বেগুন ভর্তা বা শুটকির ভর্তা, এরপরে ধরে মাছের ভর্তা, এই ধরনের খাবারগুলো পেলে মাছ মাংস কিন্তু ভুলে যাবে, দেখা যায় কি মাংস টাংস সব ফেল হয়ে যাবে। তো এরপরে যেটা করবো একটু সরিষার তেলও দিয়ে দিব, এতে করে দেখা যাবে সরিষার তেলে খুবই সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। আর বাসার জন্য হচ্ছে আজকে ফার্নিচার কিনতে যাব, তো কোথায় কোথায় গেলাম কি করলাম সবে আজকে আপনারা দেখতে পাবেন, আর আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এরপরে হচ্ছে সন্ধ্যার পরপরই হচ্ছে আমি আর হচ্ছে ফুফি চলে আসলাম ফার্নিচার দেখার জন্য। আমি হচ্ছে একটা খাট কিনবো, তো এখানে হচ্ছে এই ডাইনিং টেবিলটা অনেক বেশি ফুফির কাছে ভালো লেগেছে, এটা প্রাইস ছিল হচ্ছে 1,15,000। ফুফি অনেক বেশি পছন্দ করেছে, ওনার ডাইনিংটা হচ্ছে চেঞ্জ করবে চিন্তা করছে উনি, তো আরও কিছুদিন পরে চেঞ্জ করবে, যার কারণে উনি দেখছিল। আর মার্বেলের মধ্যে ছিল, এখন কিন্তু মার্বেলের মধ্যে চলে। তো আমার কিন্তু রুম সেট নেওয়ার খুবই ইচ্ছা, তবে আমার রুমের মধ্যে আসলে পুরো রুম সেটটা অত বেশি ভালো লাগবে না, যার কারণে আসলে আমি দেখছি না। তবে এখন যে রুম সেটগুলো পাওয়া যায় মানে গিয়ার মধ্যে গোল্ডেন কালারের মধ্যে বা হোয়াইটের মধ্যে, ওগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই চেয়ারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর, এটারও দাম হচ্ছে 1,15,000-20,000 এরকমের মধ্যে। ম্যাক্সিমামগুলাই কিন্তু অনেক বেশি সুন্দর, এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো যেহেতু গেলাম হালকা একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। এরপর অনেক সুন্দর সুন্দর সোফা ছিল, আসলে ফার্নিচারের দোকানে গেলে না সব কিছুই নিয়ে ফেলতে ইচ্ছে করে। তো আজকে এসেছি আমি শুধুমাত্র একটা খাট কেনার জন্য, যেহেতু মিহির রুমের খাটটা অনেক বেশি ছোট, তারপরে হচ্ছে ওখানে দেখা যায় কি দুইজনের চেয়ে বেশি মানুষ শুতে পারে না, বড় খাট হলে দেখা যায় কি 4 জন শোয়া যাবে। আসলে মিহির রুমের খাটটা আমি ইচ্ছে করে ছোট নিয়েছিলাম, কারণ রুমটা ছোট ছিল, বেশি বড় খাট দিলে তেমন বেশি ভালো লাগবে না, সেই কারণে কিন্তু আমি ইচ্ছে করে ছোট খাট কিনেছিলাম। তো এখন দেখা যাচ্ছে একটু বড় খাটের প্রয়োজন, যার কারণে ওটা আমি বিক্রি করে ফেলবো, ওটা বিক্রি করে নতুন একটা নেব। অলরেডি মানে বিক্রি করার আগে আমি নিয়ে ফেলেছি, মানে আগে নতুন একটা বসিয়ে তারপরে পুরাতনটা বিক্রি করে দিব, এরকম প্ল্যান আর কি। তো এরপরে খাটটাট কেনার পরে তারপরে হচ্ছে আমি মিহির জন্য একটা চেয়ারও নিলাম, ফুফি ও ফাহামিদার জন্য একটা চেয়ার নিল পড়ার জন্য। এরপরে হচ্ছে আমরা রয়্যাল হাটে চলে আসলাম, তো রয়্যাল হাটের খাবারগুলো কিন্তু বরাবরই সবসময় ভালো হয়, তবে আজকে কেমন যেন ওদের খাবারগুলো মোটেও ভালো লাগেনি। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চাপ, সে সাথে আমি বাসার সবার জন্য প্রায় 6টা পার্সেলও নিয়েছিলাম, মানে মনে হচ্ছে টাকাটা আমি একদম জলে দিয়েছি। চিকেন চাপগুলো এত বাজে ছিল, ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত শক্ত ছিল, আর ওরা যে সালাডটা দিয়েছে এখানে না দই আছে না কোনো ধনে পাতা পুদিনা পাতার কোনো ফ্লেভার আছে, কি দিল আল্লাহই জানে, মানে এইরকম চিকেন চাপ আমি আমার লাইফে খাইনি। আমি আসলে ওদেরকেও বলেছি পরোটাগুলো এত শক্ত, মানে টেনে ছিঁড়ে যাচ্ছে না, ওদের খাবার তো আসলে এরকম হয় না। আমি বুঝলাম না ওদের কোয়ালিটি অনেক বেশি লো করে ফেলেছে মনে হয়। নর্মালি তো রয়্যাল হাটের খাবার তো সবাই অনেক বেশি পছন্দ করে, রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মজাদার খাবার সেল করে, তবে এবারে কেন এরকম হলো আমার একদম ধারণার বাহিরে। তো এটা ছিল পরের দিনের ভিডিও, মানে এটা আসলে অনেক দিন আগের ভিডিও, এটা হচ্ছে শবে বরাতের ভিডিও। আমরা শবে বরাতের রোজা রেখেছিলাম সবাই, তো ওই দিন আমরা কী কী ইফতার করেছি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চনা মুড়ি, তারপরে বুট জিলাপি, এরপরে হচ্ছে এখানে রোল সমোসা, আনারস, তারপরে কয়েক আইটেমের ফ্রুট, এরপরে হচ্ছে চিড়া। তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। এরপরে হচ্ছে চিড়া আসলে রমজানে অনেক বেশি ভালো লাগে, রমজানে চিড়া ছাড়া কোনো কিছুই চিন্তা করা যায় না। এবারে রমজানও আমি চিন্তা করেছি প্রতিদিন চিড়া রাখার জন্য, কারণ চিড়া ছাড়া অন্য কোনো আইটেমই ভালো লাগে না। আর ইফতার কেমন জানি মানে সবাই একসাথে মিলে বসে খেতে বেশি মজা লাগে, একা একা ইফতার কখনো মানে এনজয় করা যায় না, একসাথে সবাই মিলে বসবে খাবে এটাই হচ্ছে সবচাইতে বেশি আনন্দের। আর সামনে তো বলতে বলতে রমজান চলেই আসছে, সবার রমজানগুলো অনেক বেশি ভালো কাটুক এ কামনা করছি। এরপরে হচ্ছে আমরা সবাই ইফতার টিফতার করে তারপরে হচ্ছে একটু টেলারের কাছে আসলাম, ফুফি হচ্ছে টেলারে কাপড় সেলাই করতে দিয়ে দিচ্ছে, মানে গাজাল আর হচ্ছে যেগুলো নিয়েছিল এগুলো সেলাই করতে দিচ্ছে। তো এটা হচ্ছে গাজাল আর হচ্ছে ইয়া নিয়েছিল ফাহামিদা একটা নিয়েছে, ফুফি একটা নিয়েছে।
তো এটা হচ্ছে মাপ। গাজালগুলো কিন্তু অনেক ভালো সেল হয়েছে, সবাই অনেক ভালো পছন্দ করেছে রামসার গাজালগুলো, একদম নতুন সিরিজ যেটা বের হয়েছে। তো এখানে হচ্ছে একটা টিস্যু ওড়না, একটা হচ্ছে সিল্কের ওড়না। তো এটা হচ্ছে ফাহামিদার, এরকম সেম টু সেম হচ্ছে মেরিনো নিয়েছে একটা টিস্যু ওড়নার মধ্যে। এই যে টিস্যু ওড়নার মধ্যে ওরাও একটা নিয়েছে, দুজনে দুইটা নিয়েছে। আর ওগুলো আমার সব ম্যাক্সিমাম হচ্ছে গাজালের মধ্যে আমার সেল হয়ে গিয়েছে, কয়েকটা এখনও আছে। এটার কালারটা অনেক বেশি সুন্দর, আর এখানকার প্যাচেস তারপর ডিজাইনগুলো অনেক বেশি স্মার্ট থাকে। আর ইয়েলোর মধ্যে ওটা ফুফি নিয়েছে, ওটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ড্রেসটা। এটা হচ্ছে আমার তারিনাপুর ড্রেস, এটা এখানে সেলাই করতে দিয়েছে। এটা হচ্ছে মিশালের, এটার ভিডিও কিন্তু এখনও যায় নাই, যাবে। মিশালের হচ্ছে লাক্সারি লোন। তো আপু হচ্ছে এই ড্রেসটা নিয়েছে, এই ড্রেসটা একটা হচ্ছে আমার অলরেডি সেল হয়ে গেছে, এটা আপু একটা নিয়েছে, এটা অলরেডি স্টকে নাই। কেউ যদি চায় তাইলে আমি দিতে পারবো না তার আগে, জাস্ট আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কি পরিমাণে সুন্দর হয়েছে মিশালের এই ড্রেসগুলো, এত সুন্দর। এটা হচ্ছে সিল্কের ওড়না, সিল্কের ওড়না কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আমার পার্সোনালি আমরা সবাই কিন্তু অনেক বেশি সিল্কের ওড়নাগুলো পছন্দ করি। এই যে এটা হচ্ছে সিল্কের ওড়না। এরপরে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সালোয়ার। আর জাস্ট আপনারা দেখেন মিশালের ড্রেসগুলো এত গর্জিয়াস থাকে, মাথা নষ্ট হয়ে যায় ড্রেসগুলো দেখে। এটা হচ্ছে ব্যাক পার্ট, শুধু ব্যাক পার্টটা দেখেন কতটা সুন্দর, লেসগুলা প্যাচেসগুলা আল্লাহ। পাকিস্তানের ড্রেসগুলো আসলে দেখলেই মাথা আউট হয়ে যাওয়ার মতো, এত সুন্দর করে প্যাচেসগুলো থাকে। সে সাথে ফ্রন্ট পার্টের প্যাচেস দেখতে পাচ্ছেন, খুবই প্রিটি, পুরো ড্রেসটাই অনেক বেশি সুন্দর। এটা আমার বোনের হচ্ছে ঈদের ড্রেস। এই যে হাতার কাপড় টাপড় এগুলো অনেক বেশি সুন্দর, হাতার জাস্ট আপনার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে করা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর। মিশাল আর হচ্ছে রিওয়াতের ভিডিও কিন্তু আমাদের সামনে যাবে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে ফেলতে পারবেন। এই ড্রেসগুলো প্রাইস হিসাবে অনেক বেশি গর্জিয়াসের মধ্যে থাকে, এগুলো সেলাই করার পরে বোঝা যায় এই ড্রেসগুলোর সৌন্দর্যটা কি, গর্জিয়াসনেসটা কি। এটা হচ্ছে এটার ক্যাটলগটা দেখতে পাচ্ছেন, যেভাবে ক্যাটলগ ছিল সেভাবেই কিন্তু সেলাই করা হয়েছে। অনেক দিন পরে বাসার মধ্যে কচু শাক রান্না করব। কচু শাক কখন খেয়েছি মনেই নেই, মিহি কিন্তু যখনই শাক রান্না করি তখনই বলে যে আম্মু তুমি কচু শাক কেন আনো না, কচু শাক আনো। তারপর দেখা যায় কি এখন তো বাজারে কিংবা সবজি দোকানে কিন্তু কচু শাক তেমন একটা পাওয়াই যায় না, তো সে কারণে দেখা যায় কি আনাও হয় না। তো এখন পেলাম, পাওয়ার পরে হচ্ছে আমি একদম দুই বোতা নিয়ে এসেছি। তো এরপরে হচ্ছে এগুলাকে হচ্ছে ভালো করে ধুয়ে মানে ছোটো ছোটো করে কেটে আমি এটাকে ভাপে দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে এটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, সামান্য করে একটু পানিও দিয়েছিলাম। তো এখানের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো দিয়েছি, যাতে করে শাকের সাথে কিন্তু এটা গলে যায়। তো এরপরে হচ্ছে এখানে কিন্তু হলুদও দিয়েছি আমি একসাথে। এরপরে এটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যেটা করতে হবে, একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে হবে। অনেকে কিন্তু ঘুটে না, এভাবে কিন্তু তেলে দিয়ে দেয়, সেটাও কিন্তু করা যায়, একটু ঘুটে নিলেও সমস্যা নাই। আর হচ্ছে কচু শাকগুলো এত বেশি মজা হয়েছিল, আমি তো আসলে সবসময় তো আসলে করা হয় না, হঠাৎ করে করা হয়েছে। প্রথমে চিন্তা করছিলাম যে মজা হবে কি হবে না, কেমন না কেমন হয়। এর আগে এমনিতে আমি কয়েকবার রান্না করেছিলাম, ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু অনেক বেশি মজা হয়। আজকে কিন্তু আমি একদম নর্মালভাবেই রান্না করেছি, নর্মালভাবে রান্না করাতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে ঘুটে নিয়েছি, এখন যেটা করতে হবে এটাকে তেল মারতে হবে। তেল মারার পরে তারপর এটার সাথে মিক্স করে দিতে হবে। কচু শাক রান্না করা কিন্তু অনেকেই হয়তোবা চিন্তা করে যে অনেক বেশি ঝামেলার কাজ, অনেক বেশি কষ্টের কাজ, আসলে এটা একদমই ভুল ধারণা। কচু শাক রান্না করা কিন্তু একদমই ইজি, আর আমাদের আসলে সবার আসলে শাক সবজিগুলো অনেক বেশি খাওয়া দরকার, কারণ কচু শাক কিন্তু চোখের অনেক বেশি জ্যোতি আনে। ছোটোবেলা থেকে যেটা শুনেছি ছোটো মাছ তারপর এটা সেটা, এখন তো আসলে মলা মাছ কখন খেয়েছি মনেই নাই, পরিষ্কার করার জ্বালায় তারপরে হচ্ছে ইয়ে করার ঝামেলায় কিন্তু মানে মলা মাছগুলো আনাও হয় না। তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ শাকের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিতে হয় নর্মালি অন্য সবজির চাইতে। এরপরে হচ্ছে বেশি করে রসুন দিয়ে দিয়েছি, এরপর আমি এখানে পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এটাকে হচ্ছে একটু ব্রাউন কালার করে আমি ইয়া করে নেব, ভেজে নেব।
কচু শাক কারা কারা পছন্দ করেন, কারা কারা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। তো আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর মিহি তো একদম পাগল কচু শাকের জন্য। তো এটাকে হচ্ছে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। যখন হচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে, রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন হচ্ছে মানে কচু শাকটা দিয়ে দিতে হবে। এরপর আমি আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে হলুদটা একটু কম হয়েছে, সামান্য করে একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এরপরে হচ্ছে টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। টালা জিরা গুঁড়াটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এতে করে দেখা যায় কি অনেক বেশি মজা হয়। আর বুটের ডাল, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু শাক রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার কচু শাক কিন্তু একেবারে ডান। তো এরপরে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর জিরা কিন্তু আমার গোটা ছিল না, যার কারণে জিরা পাউডার যেটা ছিল ওটাকে আমি একটু টেলে দিয়েছি, এতে করে আসলে জিরা পাউডার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর কচু শাকের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি লবণটা একটু টেস্ট করে নিচ্ছি, যাতে করে সব কিছু যাতে ঠিকঠাক হয়ে যায়। এরপরে হচ্ছে আমি এখানে হচ্ছে আর একটু টালা জিরা দিয়ে দিচ্ছি সবার শেষে, কারণ এই সবার শেষে টালা জিরাটাই হচ্ছে কচু শাকের মানে ফ্লেভারটা নিয়ে আসে, অনেক বেশি মানে ফ্লেভারফুল হয় টালা জিরার এই ফ্লেভারটা। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর হচ্ছে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।